তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই গেমিং নন্দন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে তো ফাইনালি চলে আসলাম আইটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আয় তোমাদেরকে আমি বলবো ফ্রি ফায়ারে মাইকের প্রবলেমের সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু অনেকের এই প্রবলেমটি দেখা দিচ্ছে কি হচ্ছে যে অনেকের মাইক অপশানটা যখনই অন করতে যাচ্ছে তো আর সেটা কোনোভাবেই অন হচ্ছে না অফই হয়ে রয়েছে তো এটা একটা প্রবলেম তো আর একটি কী প্রবলেম দেখা দিচ্ছে আর একটি প্রবলেম দেখা দিচ্ছে যে তোমরা তোমাদের যে ফ্রেন্ডের সাথে যখন মাইকটি অন করে কথা বলছো তো সেক্ষেত্রে কী হচ্ছে তোমরা খালি একাই বুকে যাচ্ছ তোমাদের যে ফ্যানগুলো কি কথা বলছে সেটা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না এরকমও একটি প্রবলেম দেখা দিচ্ছে যেটা আমার এখন বর্তমান সময়ে এখন হচ্ছে তো এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে বা এই সমস্যার সমাধান তোমাদেরকে আমি বলে দেব আজ এই ভিডিওতে বাস তোমরা ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো একটু কিন্তু স্কিপ না করে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো আজ তোমাদেরকে আমি এই ভিডিওতে তিনটি টিক বলবো যেই টিক যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট তো প্রথম টিকটি কী তো প্রথম টিকটি হয়েছে তোমাদের যে ফ্রি ফায়ার যে অ্যাপটি রয়েছে এটার ওপরে তোমরা যখনই লং প্রেস করবে এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবে অ্যাপ ইনফো বলে তো এই অ্যাপ ইনফোতে যখনই তোমরা এখানে যাবে সেখানে দেখতে পেয়ে যাবে একটি অপশান রয়েছে সেটা হচ্ছে পারমিশান বলে একটি অপশান রয়েছে তো এই অপশানটিতে তোমরা এখানে কিন্তু ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে মাইক্রোফোন রয়েছে তো মাইক্রোফোন এখানে কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে কী হয় নট অ্যালাউড যে রয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছ নো পারমিশান ডেনাইট দেখাচ্ছে তো এখানে কিন্তু মাইক্রোফোন বলে অপশানটি থাকবে ঠিক আছে তো এই মাইক্রোফোন অপশানটা যদি তোমরা অ্যালাউ না থাকে তোমরা কিন্তু এখানে অ্যালাউ করে দেবে আর যাদের এলাও আছে তারা কিন্তু ডোন্ট অ্যালাউ একবার করে দেবে করার পর তোমরা কিন্তু আবারও গিয়ে এখানে কিন্তু অ্যালাউ একবার করে দেবে ঠিক আছে তো এটা তোমরা একবার করে নেবে তো করে নিলে কী হবে তোমরা যারা মাইক্রোফোনটা কেউ অনই করতে পারছো না তাদের এই প্রবলেমটা হান্ড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে এই অপশানটির মাধ্যমে এরপর সেকেন্ড যে টিকটি রয়েছে তো সেই টিকটি কি তো সেকেন্ড টিকটি হচ্ছে তোমরা ফিপার অপশানটিকে আবারও তোমরা এখানে হোল্ড করে ধরে রাখবে ধরে রাখার পর আবারও অ্যাপ ইনফোতে চলে যাবে তো এই অ্যাপ ইনফোতে আসার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটি অপশান রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ তো এই অপশানটিতে তোমরা এখানে কিন্তু প্রেস করে দেবে বা ট্যাপ করে দেবে তো ট্যাপ করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দুটো অপশান ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্যাচ তো এখানে তোমরা কোনোভাবেই কিন্তু ক্লিয়ার স্টোরেজের উপর হাত দেবে না তাহলে কি হবে তোমাদের যে ফ্রি ফায়ারে যত রকমের ডাউনলোড যে প্যাকগুলো রয়েছে সেই ডাউনলোড প্যাক যেমন ড্রেস থেকে শুরু করে ইমোট থেকে শুরু করে এগুলো কিন্তু অটোমেটিক তোমাদের ডিলিট হয়ে যাবে এই অপশানটিতে তোমরা কিন্তু কোনোভাবেই টাচ করবে না তোমরা কি করবে এখানে ক্লিয়ার ক্যাচ যে রয়েছে এই ক্লিয়ার ক্যাচটি তোমরা একবার করে নেবে কি হয় অনেক সময় ফ্রি ফায়ার এখানে কিন্তু কিছু ক্যাচের কারণে কিন্তু মাইক্রোফোনে একটি প্রবলেম দেখা দিতে পারে তো এখানে তোমরা এখানে সেকেন্ড অপশান এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচ করে নেবে তো ক্লিয়ার ক্যাচ করে নেওয়ার পর এখানে থার্ড নম্বর যে টিকটি বলবো এই টিকটি কিন্তু মেন টিক রয়েছে যারা তোমরা ফ্রেন্ডের কথাগুলো শুনতে পাচ্ছ না বা তুমি কি বলছো তারা শুনতে পাচ্ছেন এরকম যাদের প্রবলেম দেখা দিচ্ছে তোমরা কি করবে তো এই দুটো টিক অ্যাপ্লাই করার পর যদি কাজ না হয়ে থাকে তাহলে এই শেষ টিকটি তোমরা অ্যাপ্লাই করতে পারো তো শেষ যে তিন নম্বর টিকটি সেটা কি সেটা হচ্ছে তোমরা চলে আসবে তোমাদের যে প্লে স্টোর রয়েছে তো এই প্লে স্টোরে তোমরা চলে আসবে চলে আসার পর তোমরা এখানে কিন্তু তোমাদের নেটটা অন করে দেবে তো এখানে চলে আসার পর তোমরা এখানে লিখে দেবে ওয়ান 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 চারটি ওয়ান যখন এখানে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ভিপিএন একটি দেখতে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ চারটি ওয়ান দেখাচ্ছে এখানে ওয়ার বলে একটি ভিপিএন দেখাচ্ছে তো এই ভিপিএনটা তোমরা এখানে ইনস্টল করে নেবে তো আমার এখানে ইনস্টল হচ্ছে তো এখানে ভিপিএনটি ইনস্টল হয়ে গেলে তোমরা এখানে ওপেন করে দেবে তো ওপেন করে দেওয়ার পর এখানে কিন্তু অপশান তোমাদেরকে শো করাবে তোমরা এখানে নেক্সট করে দেবে নেক্সট করার পর তোমরা এখানে অ্যাকসেপ্ট করে নেবে করার পর তোমরা এখানে যে তোমাদের যে ভিপিএনটা কিন্তু তোমরা এখানে অন করে দেবে অন করার পর তোমাদের একটি অপশান চাইবে তোমরা এখানে ওকে করে দেবে করার পর তোমাদের এখানে ভিপিএনটা কিন্তু চালু হয়ে যাবে তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকাকালীন তোমরা নেট চালু করে দেবে চালু করার পর তোমরা যখন গেম প্লে করবে তখন তোমাদের যে যত রকম মাইকের প্রবলেম থাকে এই প্রবলেমটা কিন্তু আশা করি সলভ হয়ে যাবে তো এই ছিল তিনটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ট্রিক এই তিনটি ট্রিক তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তারপর যদি কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা বুঝে নেবে যে এটা ফ্রি ফায়ারে কোনো গ্লিচের কারণে হচ্ছে সেটা তোমাদের টেনশন করা কিছু নেই দুই এক দিনের মধ্যে ফ্রি ফায়ার কোম্পানি নিজে থেকেই তোমাদের এই প্রবলেমটা কিন্তু ফিক্সড করে দেবে তো এটা কিন্তু কিছু কিছু মোবাইলে অনেক লোকের হয়ে থাকে তো এই তিনটি তোমরা ট্রিক অ্যাপ্লাই করে তোমাদের আশা করি এই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে তো আরেকটা ট্রিক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এটা হচ্ছে বোনাস ট্রিক তো এই বোনাস ট্রিকটি জানার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই তো যদি ভালো লাগে তার হাতের বুড়ো অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা পরিবারের সদস্য হয়ে যাও তো শেষ যে ট্রিকসটি অর্থাৎ বোনাস যে ট্রিকটি বলছে সেটা কি হচ্ছে সেটা তোমরা তোমাদের ফোনটাকে সুইচ অফ করে নাও একবার সুইচ অফ করে নেওয়ার পর কিন্তু তোমরা আবার সুইচ অন করে তারপর নতুন করে গেম আবার স্টার্ট করো ঠিক আছে তো স্টার্ট করার পর দেখবে তোমাদের এই প্রবলেমটা আশা করি তোমাদের সলভ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকে ছোটো একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে তো এটা তোমাদেরকে আমি আগে বলছিলাম তো বন্ধুরা আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবসময় থেকেও হাসি খুশি দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি আসি তো চলুন টাটা বাই বাই দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এখন আমি যাই টাটা গুড বাই